অনুষ্ঠিত হলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধবার্ষিক সম্মেলন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য কামরুল হাসান, কোম্পানির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুরহান লালীর সভাপতিত্বে। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েতুল্লাহ, নিরপেক্ষ পরিচালক কাজী মোহাম্মদ মোর্তজা আলী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, শরিয়া কাউন্সিলের সদস্য সচিব মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান। সম্মেলনে সারা দেশ থেকে প্রায় 8 শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। ফোর্থ জেনারেশন কোম্পানির মধ্যে জেনিথ লাইফ খুব ভালো করছে। আমার বিশ্বাস জেনিথ আগামী চার পাঁচ বছরের মধ্যে অনেক উপরে যাবে। এরপরে আজকের একটা কথা মধ্যে ফুটে উঠেছে, ওনারা আইপিওতেও যাচ্ছে খুব শীঘ্রই। তো সব দিক দিয়ে মনে হচ্ছে যেন পজিটিভ দিক দিয়ে কোম্পানিটি এগিয়ে যাচ্ছে। আমি রেগুলেটর হিসেবে দুইটা কথা আমি জোরদার করে বলেছি। একটা হচ্ছে গ্রাহকের স্বার্থ সবসময় সেফগার্ড করতে হবে, এটা আমাদের মূল লক্ষ্য। তার সাথে সাথে আমাদেরকে আমরা যে রেগুলেটর, যে রেগুলেশন যে আমরা দিই সেটা কমপ্লায়েন্স থাকতে হবে 100%। তাহলে আমরা বলবো যে আমরা পূর্ণভাবে আমাদের কাজ করতে পেরেছি সাফল্যের সাথে। আজকের প্রোগ্রামটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে পুরো বছর যাতে আমরা ভালো করব, সে অঙ্গীকার আমরা আমাদের কর্মী কর্মকর্তাদেরকে নিয়েছি। এবং আপনারা আইডিআরের মেম্বার কামরুল স্যারের কাছ থেকে জানলেন যে জেনিথ ইসলামী লাইফের ব্যাপারে ইদ্রাতে কোনো অভিযোগ নেই, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আজকে মানে আপনারা দেখেছেন যে আমরা আজকে দাবি পরিশোধ করেছি। এভাবে জেনিথ ইসলামী লাইফ প্রায় 15 কোটি টাকা দাবি পরিশোধ করা হয়েছে। এবং জেনিথ ইসলামী লাইফ চেষ্টা করছে বাংলাদেশে বেকারত্ব বিমোচন, দারিদ্র্য বিমোচন কাজ করার জন্য। আমরা সর্বদাই এভাবে কাজ করে আগে যাবো।